ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসছি, তা হলো ফেব্রিকের স্কিউনেস বা বোয়িংনেস। আমরা যারা গার্মেন্টসে কাটিং ডিপার্টমেন্টে চাকরি করি তারা বোধহয় এর সাথে পরিচিতি আছি যে ফেব্রিকের স্কিউনেস বা বোয়িংনেস কী। এটি আজকে ফেব্রিকের স্কিউনেস বা বোয়িংনেস কীভাবে একটি সূত্রের মাধ্যমে বের করতে হয় প্র্যাকটিক্যালি আপনারা জানতে পারবেন। আপনি যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আজকের পর থেকে ফেব্রিকের স্কিউনেস বা বোয়িংনেস নিয়ে কোনো সমস্যা হবে না। ফেব্রিকের বোয়িংনেস বা আপনার স্কিউনেস দেখতে এরকম। ছবিতে লক্ষ্য করুন, ফেব্রিক, এই যে ফেব্রিক কিন্তু আপনাদের এরকম লে দেওয়া হয় টেবিলের উপরে, তাই না? ফেব্রিক যদি এরকম লে দেওয়া হয় তাহলে এটা ধরেন এক এক প্রান্ত, এটি হলো আর এক প্রান্ত টেবিলের। এটি মনে করেন একটা টেবিলের লম্বালম্বি টেবিল, টেবিলের এক প্রান্ত, এটি টেবিলের এক প্রান্ত। ফেব্রিক যখন লে দেওয়া হয় তখন আপনি কিন্তু, তো এই যে দেখেন, এটা কিন্তু একটা টেবিল, এই যে এই টেবিলের এই প্রান্ত, টেবিলের প্রান্ত, আমরা কিন্তু এই টেবিলের উপর এরকম ফেব্রিক লে দিই। তো লে দেওয়ার পরে দেখা যায় যে ফেব্রিকের পাশ থেকে এই টেবিলের সাইড, টেবিলের এই যেটা সাইডে, এরকম হয়ে যায়। এই খেয়াল করুন ভালো করে, তো ফেব্রিক যদি এরকম হয় তখন আপনার এটাই হলো বোয়িং, এটা হলো উইথের দিক থেকে বোয়িং। তো আমি সূত্রের মাধ্যমে আপনাদের দেখাবো। তো বিষয়টা হলো এরকম যে আপনারা মেজারমেন্ট নেবেন কীভাবে, এই যে দেখেন, এই যে এরকম এর যে ডেপথ, বোয়িং যে ডেপথ, এই বোয়িং ডেপথ নেবেন এবং ফেব্রিকের লেন্থ নেবেন। তারপরে এটি সেন্টিমিটার দিয়ে বের করতে পারেন, আবার আপনার ইঞ্চি দিয়ে বের করতে পারেন। তো তারপরে আপনি এটি কী করবেন কি 100 দিয়ে মাল্টিপ্লাই করবেন। আমি একটি সূত্রের মাধ্যমে দেখাচ্ছি তো কীভাবে স্কিউনেস এবং বোয়িং বের করতে হয়। এবং জেনে রাখুন, এই রেজাল্ট যদি 4 হয় তাহলে কিন্তু ওই ফেব্রিকের রোলটা আপনার দিতে হয় না, কাটিংয়ে দিতে হয় না। কারণ এই রোলটি যদি আপনি দেন তাহলে কিন্তু আপনার ফেব্রিকের যে টুইস্টিং আছে, আপনার টি শার্ট যদি বানায় তাহলে সাইডটা ঘুরে যাবে, টি শার্টের সাইড সিম ঘুরে যাবে। আর যদি ডেনিমের প্রজেক্ট হয়ে থাকে বা ওভেন প্রজেক্ট হয়ে থাকে, সেখানে কিন্তু আপনার প্যান্টের ক্ষেত্রে বলতেছি, সেখানে কিন্তু আপনার লেগ টুইস্টিং হবে। তো লেগ টুইস্টিং কিন্তু খুব মারাত্মক একটা বিষয়। তবে লেগ টুইস্টিং যে শুধু আপনার ফেব্রিকের বোয়িংনেসের কারণে তা হয় না, আপনার ফেব্রিকের যখন তৈরি করছে ডাইমেনশনালি কিছু ইস্যু আছে, সেই কারণে হয়ে থাকে। তারপরে আপনার হলো কাটমার্ক আছে, কাটিংয়ে যখন দেওয়া হয় তখন কাটমার্ক দিয়ে, সুইংয়ে কাটমার্ক দিয়ে করতে হয়। আরও কিছু ইনফ্লুয়েন্স ফ্যাক্টর আছে টুইস্টিং হওয়ার জন্য। তো অন্য একটা ভিডিওতে কীভাবে টুইস্টিং রোধ করা যায় আমি একটা ভিডিও তৈরি করব, ওটা আপনারা দেখে নিন। তো যাই হোক, তো আজকে ফেব্রিকের বোয়িংনেস এবং স্কিউনেস যেটা সেটা কীভাবে আপনার বের করতে হয় একটি সূত্রের মাধ্যমে আপনারা একটু পরে দেখতে পারবেন। এবার আমরা ক্যালকুলেশন করব কীভাবে বোয়িংনেস এবং এই বের করতে হয়। এটা আপনার হলো 3 সেন্টিমিটার। তো আমরা 3 সেন্টিমিটার লিখি বা 3 ইঞ্চি লিখি আমরা 3 সেন্টিমিটার। তারপরে ফেব্রিকের লেন্থ ধরুন আপনার কত আছে, 20 সেন্টিমিটার আছে, ঠিক আছে? আপনার হলো ফেব্রিকের লেন্থটা আছে 20 সেন্টিমিটার। তো আমরা লিখি 20 সেন্টিমিটার। এবার এই 3কে আমরা করব কি দিয়ে ভাগ, 20 দিয়ে ভাগ দিব, 3 ভাগ 20, 0.15 আসছে। এই 0.15 ইন্টু আপনার হলো 0.15 ইন্টু 100, তার মানে কি আপনার যদি দেখেন রেজাল্টটা 15 আসছে, তার মানে কিটি এই ফেব্রিকটি দেওয়া যাবে না। তো আপনারা ফ্যাক্টরিতে যখন যাবেন তখন আপনারা করবেন কি, এই বোয়িং ডেপথ নেবেন এবং লেন্থ নেবেন। লেন্থ নেওয়ার পরে আপনি এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করবেন, মাল্টিপ্লাই করার পরে আপনারা রেজাল্টটা পেয়ে যাবেন। তো এটাই হলো আপনার ফেব্রিকের বোয়িং বা স্কিউনেস এইভাবে বের করতে হয়। তো এই ব্যাপারে যদি আপনাদের কারো কিছু জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আশা করি আমি আপনাদেরকে স্যাটিসফ্যাক্টরি আনসার দেওয়ার চেষ্টা করব। আজকে আলোচনা এই পর্যন্তই। তো আমার এই চ্যানেলটিতে সর্বমোট আপনার গার্মেন্টস রিলেটেড, গার্মেন্টস কোয়ালিটি ম্যানেজমেন্ট রিলেটেড প্রায় 60টির মতো ভিডিও আছে। আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওগুলো দেখেন এবং আপনাদের প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করেন তো আপনাদের স্কিল ডেভেলপড হবে, নিজেকে ডেভেলপ করতে পারবেন। মনে রাখবেন যে নিজেকে ডেভেলপের কোনো বিকল্প নেই। আপনি যদি গার্মেন্টস ট্রেডে বা যে কোনো সেক্টরে যদি আপনি ভালো পজিশনে যেতে চান, ভালো কিছু করতে চান, তাহলে কিন্তু আপনাকে ডেভেলপ করতে হবে, ডেভেলপের বিকল্প নেই, অর্থাৎ আপনাকে পড়াশোনা করতে হবে। তো আজকে আলোচনা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।